আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ আবার তোমাদের সামনে চলে এলাম বাংলা ব্যাকরণের যে অধ্যায় আলোচনা শুরু হয়েছিল সন্ধি, তার দ্বিতীয় ক্লাসে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে সন্ধি কি, সন্ধি শব্দের অর্থটা কি, সন্ধি কাকে বলে, কাদের কাদের মধ্যে সন্ধি হয়, এবং সন্ধির প্রকারভেদ, এবং স্বরসন্ধির যে সংজ্ঞা সেটা, এবং স্বরসন্ধির যে যতগুলি সূত্র আছে তার মধ্যে আমরা প্রথম দিন 6টি উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা হয়তো সেই ক্লাসের ভিডিওটা শুনে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো এবং পাঠ্য বই সেটা নিয়ে চর্চা করেছো, আশা করি তোমাদের সমস্যা হবে না। যদিও সমস্যা পড়তে গিয়ে হয় তোমাদের, তাই আজকে আমি ভিডিও শেষে আমার ফোন নাম্বারটা উল্লেখ করে দেব, তাতে তোমাদের পড়া চলাকালীন কোনো যদি সমস্যা হয় তাহলে তোমরা সেই নাম্বারে আমাকে যোগাযোগ করে নিতে পারো। তাহলে আজকে আমরা সন্ধির 7 নম্বর সূত্র থেকে আলোচনাটা আমরা শুরু করতে পারি। দেখো, 7 নম্বর সূত্রে কি বলছে, যে অ বা আয়ের পর এ বা ঐ থাকলে উভয়ে মিলে ঔকার হয়, সেই ঔকার পূর্ববর্ণে যুক্ত হয়। কি হচ্ছে এখানটায়, যে প্রথম শব্দের শেষে থাকতে হবে অ বা আ, আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকতে হবে এ বা ঐ। যেমন ধরো, জন যোগ এক সমান সমান হয়ে গেল জনৈক। তাহলে জনৈক এই যে ঐকার আসলো কী করে, এই সূত্র অনুযায়ী হয়েছে। এটা অ, অয়ের সাথে এ যোগ হয়ে হয়েছে ঐ, ওয়ের কারণে দন্ত নয়ের সাথে ঐকার যোগ হয়ে জনৈক হয়েছে। ঠিক একইভাবে মত যোগ ঐক সমান সমান মতৈক, মতের অ আর ঐকর প্রথমে ঐ দিয়ে অ ঐ সূত্র অনুযায়ী ঐ হয়ে মতৈক বানানটা হয়েছে মত অয়ে ঐকার কয়ে জফালা। আবার তৃতীয় উদাহরণটিতে দেখো, মহা যোগ ঐশ্বর্য, মহা শব্দের শেষ বর্ণ আ আর ঐশ্বর্যের ঐ, আ ঐ মিলে ঐ হলো এবং সেই ঐকার পূর্ববর্ণে যুক্ত হয়েছে, ফলে হয়ে ঐকার হয়েছে। 7 নম্বর সূত্র হলো। এবার তোমাদের এখানটায় আমি 2 বা 3টে করে উদাহরণ নিয়ে আলোচনা করছি, তোমাদের বইয়ে আরও বিস্তারিত উদাহরণ আছে, তোমরা সেই সূত্র অনুযায়ী প্রত্যেকটা উদাহরণের সাথে মিলিয়ে দেখবে, নিশ্চয়ই মিলবে এবং মিললেই তোমাদের পড়াটা যথাযথ হবে। এবার 8 নম্বর সূত্রে দেখো চলে আসো, অ বা আয়ের পর ও বা ঔ থাকলে উভয় মিলে ঔকার হয়, সেই ঔকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন বন একটা শব্দ, বন শব্দের শেষ বর্ণ কি বলো দেখি, ন অর্থাৎ দন্ত ন না অ, তাহলে শেষ বর্ণ অ আর ঔষধির ও, অ আর ও মিলে সূত্র অনুযায়ী কী হয়, ঔকার হয়। তাহলে আমরা বন যোগ ঔষধি সন্ধিবদ্ধভাবে বানানটা কী লিখব, ব, এবার দন্ত ন ঔকারটা দন্ত নয়ের সাথে আকার হিসাবে যুক্ত হবে, দন্ত নয়ে ঔকার মধ্যন্য স ধয়ে হস্যি, বন ঔষধি। দ্বিতীয় উদাহরণ, মহা যোগ ঔষধ, মহা শব্দের শেষ বর্ণ আছে আ আর ঔষধের ঔ, দুটো আ আর ঔ মিলে হয় ঔ, তাই ম হয় ঔকার মধ্যন স ধ হয়েছে। এবার 9 নম্বর সূত্র, 9 নম্বর সূত্রে বলছে হর্ষই বা দীর্ঘইর পরে যদি হর্ষই বা দীর্ঘই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে হর্ষই দীর্ঘই স্থানে জফালা হয়। 9 নম্বর সূত্রও কিন্তু এইবার একটু আলাদা দেখা যাচ্ছে। কি দেখো, যে হর্ষই দীর্ঘইর পর, মানে প্রতি যোগ অহ, এই দুটো শব্দ, এবার আমরা সূত্র অনুযায়ী এটাকে আলোচনা করছি।
প্রতি শব্দের শেষে আছে হস্রই, তাহলে সূত্রে বলছে হস্রই বা দীর্ঘের পরে, হস্রই আছে। এরপর যদি হস্রই বা দীর্ঘই ছাড়া অন্য কোনো স্বর, তাহলে অহর শুরুতে কোন স্বরধ্বনি আছে? অ, তাহলে হস্রই দীর্ঘই নিশ্চয়ই নয়, তাই এখানটায় হস্রই দীর্ঘই ছাড়া আর কোন কোন স্বরধ্বনি? অ হতে পারে, আ হতে পারে, হস্রু হতে পারে, দীর্ঘ হতে পারে, এ হতে পারে, ওই হতে পারে, ও হতে পারে, ও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাই ওদের মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে দুটো মিলে সূত্র অনুযায়ী হয়ে যাচ্ছে জ ফলা, হস্রই বা দীর্ঘের স্থানে। তাই এখানটায় প্রতির তয়ে হস্রির এই যে হস্রিটা এটা আর অ সন্ধিবদ্ধ হয়ে গেল জফালা। জফালাটা কার সাথে যুক্ত হবে? তো না পূর্বের যে ব্যঞ্জন তার সাথে, তাই পয়ে রফালা, তয়ে জফালা আর হ প্রত্যহ শব্দটা গড়ে উঠেছে। বুঝতে না পারলে আবার দ্বিতীয় উদাহরণে চলে আসো, দেখো ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি। এবার আমরা দেখি ইত্যাদিটা আসলো কী করে। ইতি শব্দের শেষে আছে হস্রই আর আদির আ। সূত্র অনুযায়ী বলেছে যে হস্রই বা দীর্ঘইয়ের পর হস্রই দীর্ঘই ছাড়া অন্য স্বর, তাহলে আ আসছে, তাহলে সূত্র অনুযায়ী ঠিক আছে, তাহলে দুটো মিলে কী হবে? জফালা হবে। সেই জফালাটা হস্রই দীর্ঘই স্থানে যে জফালা হবে, সেই জফালাটা হস্রই বা দীর্ঘই স্থানে যুক্ত হবে, অর্থাৎ হস্রই তয়ে জফালা আকার দয়ে হস্রি ইত্যাদি পরিণত হলো। এবার প্রত্যুষ, প্রতি যোগ উষ। প্রতির তয়ের শেষে আছে হস্রই আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হচ্ছে দীর্ঘ, হস্রই দীর্ঘ এছাড়া অন্য স্বরধ্বনি মিলে গেল, এবার দুটো মিলে হয় জফালা, তাহলে জফালা থাকলে সেই হস্রই বা দীর্ঘের স্থানে জফালা হয়, তাই পয়ে রফালা তয়ে জফালা দীর্ঘ মধ্যন্যস হয়ে গেল। এবার দশ নম্বর সূত্র, দশ নম্বর সূত্রে দেখো কী বলছে, যে হস্রু বা দীর্ঘ এর পর যদি হস্রু বা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে তাহলে হস্রু বা দীর্ঘ স্থানে হয়ে যায় ব হয়, এই ব ফলা পূর্ববর্ণে যুক্ত হয়। উদাহরণ দিয়ে দেখা যাক সূত্রটা কতটা প্রমাণিত হচ্ছে। সু যোগ অল্প সমান সমান হয়ে গেল স্বল্প, সু বানানে আছে দন্তস্বয়ে হস্রু, তাহলে এই শব্দের শেষে আছে হস্রু আর পরের শব্দের শুরুতেই আছে অ। সূত্রে বলছে যে হস্রু দীর্ঘ ছাড়া অন্য স্বরবর্ণ, তাহলে অ হস্রু দীর্ঘ ছাড়া অন্য স্বরবর্ণ মিলে গেল, তাহলে সু আর অ মিলে হয়ে যাবে ব, এই বটা পূর্বের যে ব্যঞ্জন তার সঙ্গে যুক্ত হবে, তাই বানানটা হয়ে গেল দন্ত স্বয়ে বয়ে লয়ে পয়ে স্বল্প। দ্বিতীয় উদাহরণ দেখো, সু যোগ আগত, সু শব্দে হস্রু আর আগতর হস্রু দীর্ঘ ছাড়া অন্য স্বর, এখানে আ আছে, তাহলে হস্রু আর আ মিলিত হয়ে গেল বা। কেন বা হলো, ব হওয়ার কথা তো, দেখো দন্ত স্বয়ে হস্রুর এইখানটায় দন্ত স্বয়ে বয়ে হলো, কিন্তু পরের শব্দের আকারটা এর সাথে যুক্ত হলো, তাই দেখো সূত্রে আছে স্বরবর্ণ থাকলে মানে হস্রু দীর্ঘ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে তাহলে হস্রু বা দীর্ঘস্থানে এই যে দন্তস্বয়ে হস্রু এই হস্রু বা দীর্ঘস্থানে শুধু ব হবে আর পরের যে শব্দের যে স্বরবর্ণ সেই স্বরবর্ণটা তার বয়ের পরে যুক্ত হয়, তাই সেই অনুযায়ী দন্তস্বয়ে বয়ে আকার গ ত হলো, বোঝা গেল। এবার তিন নম্বর উদাহরণ দেখো, অনু যোগ এশন সমান সমান অন্বেষণ, অনু শব্দের শেষে কী আছে, হস্রু আছে আর এক্ষেত্রে দ্বিতীয় শব্দে এ আছে, হস্রু দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি মিলে গেল, তাহলে দুটো মিলে কী হবে, ব হবে, তাহলে সূত্র অনুযায়ী কী দেখো, যে দন্তন অ দন্তন নয়ে বয়ে, এইবার শেষ শব্দটার প্রথম কী আছে এ, তাহলে এখানে দন্তন নয়ে বয়ের আগে একার চলে আসলো,
তাই অ দন্ত নয় বয়ে একার মধ্যন স মধ্যন্য। বোঝা গেল? তাই হস্যু যোগ এ সমান সমান বে এক্ষেত্রে হয়েছে। এবার এগারো নম্বর সূত্র, এগারো নম্বর সূত্রে বলছে রিয়ের পর যদি রি ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি স্থানে র হয়, এই রফালা পূর্ববর্ণে যুক্ত হয়। কি যে রিয়ের পরে পর যদি রি ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, যেমন পিতৃনুমতি, পিতৃনুমতি, এক্ষেত্রে পিতৃ যোগ অনুমতি, পিতৃ শব্দের শেষে আছে রি আর পরের শব্দে রি ছাড়া অন্য স্বরধ্বনি অ আছে, তাহলে রি আর অ এরা মিলিত হয়ে রি স্থানে র হয়েছে, এই র রফলা পূর্ববর্ণে যুক্ত হয়েছে, দিয়ে পিতৃনুমতি তয়ে রফলা। এবার দ্বিতীয় উদাহরণ দেখো, পিতৃ যোগ আলয়, এক্ষেত্রেও প্রথম শব্দের শেষে আছে রিকার আর দ্বিতীয় যে শব্দ তার শুরুতে আছে আ, সূত্র অনুযায়ী রিয়ের ছাড়া অন্য স্বরধ্বনি আ, দুটো মিলে হয়ে যাচ্ছে রয়ে আকার। কি করে রয়ে আকার? র সূত্র অনুযায়ী হওয়ার কথা এবং তার শেষে দেখো আলয়ের আকারটা রয়ের সাথে যুক্ত হয়েছে, তাই পিতৃ যোগ আলয় সমান সমান পিত্রালয় হয়েছে। এবার বারো নম্বর সূত্র, বারো নম্বর সূত্রে বলছে কি যে এ এর পর এ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে এ স্থানে হয়ে যায় অই। কি যেমন উদাহরণ দেখো, নে যোগ অন, নে শব্দটার শেষে আছে এ স্বরধ্বনি আর অন শব্দের শুরুতে আছে অ, এ ছাড়া অন্য স্বরধ্বনি, এ ছাড়া যে কোনো অ আ হ্রস্বই দীর্ঘ সব কিছুই হচ্ছে, তো এখানে এ আর অ মিলিত হয়ে যায় অয়, তাই নয়ন শব্দটা গড়ে উঠেছে, দন্ত নয়কার কেটে গেল আর এখানটায় তাহলে অয় হচ্ছে, তাহলে দন্তন্য অন্তস্থ দন্তন্য নয়ন। দ্বিতীয় উদাহরণ সে যোগ অন, তাহলে কী হবে? এক্ষেত্রে আছে এ আর দ্বিতীয় শব্দের অ, সূত্র অনুযায়ী অয় হবে, তাহলে সয়ন। দেখো এক্ষেত্রে এ যোগ অ সমান সমান অয়। তাহলে আজকে বারো নম্বর সূত্র পর্যন্তই থাক, একসাথে বেশি বেশি করে পড়লে সমস্যা হবে, কেননা সন্ধি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টা তোমাদের পরবর্তী বিভিন্ন ক্লাসে আবার ঘুরে ফিরে আসবে এবং জীবনে বিভিন্ন সময় এই সন্ধিটা কাজে লাগবে, সন্ধির অধ্যায়টা। তাই আজ এ পর্যন্তই।